আজ স্যাটারডে, ইউএসএতে সাধারণত স্যাটারডে এবং সানডে এই দুদিন থাকে অফ ডে, তাই আজকে বের হয়ে গেলাম ঘুরতে। আজকে আমাদের প্ল্যান ছিল আমরা কয়েকটা প্লেসে যাব। তো প্রথমে আসলাম আমরা হচ্ছে সেন্ট্রাল পার্ক। এখানে আশেপাশে গাছপালা এগুলো দেখে আমার মনে পড়ে যাচ্ছে আমার চিটাগংয়ের গলফ ক্লাবের কথা, অনেকটা এরকমই, তবে এটা অনেক বেশি বড় আর অনেক সুন্দর। তো আজকে আমরা দেখাবো আপনাদের সেন্ট্রাল পার্কের কিছু অংশ। এটি হচ্ছে আলবেনির সেন্ট্রাল পার্কের প্রবেশপথ। এই পার্কটিকে দ্য হার্ট অফ আলবেনি বলা হয়ে থাকে। এটি নির্মাণ করা হয় 1870 সালে। এই সেন্ট্রাল পার্ক বিখ্যাত হচ্ছে তার রোজ গার্ডেন এবং টেনিস কোর্টের জন্য। আমরা যখন এখানে গিয়েছিলাম দেখলাম দুটো মেয়ে অনেক সুন্দর করে সেজে এখানে ফটোশ্যুট করছিল। মেবি এখানে তার প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল, যার কারণে তারা এত সুন্দর করে সেজেছে, অনেক ভালো লাগছিল দেখতে। এখানে আমি অনেক ধরনের ফুল দেখতে পাচ্ছি, তবে আমার কাছে এই ফুলটা অনেক ভালো লেগেছে। এটার নাম আমি জানি না, তবে দেখতে সানফ্লাওয়ারের মতো। এরপর রোজ তো আছে, একদম লাল টকটকে রোজ যাকে বলে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা ব্রিজ, ছোটো কাঠো একটা ব্রিজ, আর এর পরেই দেখলাম একটা ছোট্ট ঝর্ণা আছে এখানে, ফেক ঝর্ণা। Get 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 get